বন্ধুগণ, এই যে আমাদের সংবাদ মাধ্যম, আমরা বাইক স্বাধীনতার কথা বলি, আমরা লেখার স্বাধীনতার কথা বলি, এরা কি করেছে? অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বিভিন্ন আইন তৈরি করে, আমাদের সংবাদ মাধ্যমের বাইরেকে তাদের লেখার ক্ষমতা বন্ধ করেছে একটা ভয় ভীতি যে আমরা বিরুদ্ধে কিছু বললে আমরা তোমাদেরকে জেলে পুরে দিব, তারা তোমাদেরকে ফাঁসি দেব। বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকার গত 15 বছরে এই দেশের সমস্ত অর্জন গুলোকে ধ্বংস করে দিয়েছে, আমার গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আর সবচেয়ে বড় প্রতিষ্ঠা করেছে। আমরা এই যে 5 বছর পর পর ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারি, তাই না? আমাদের অধিকার, ওই একটা দিনে আমরা দেশের মালিক, আর আমরা কখনো দেশের মালিক এই ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আর কেউ আমরা ভোট দিতে যেতেই পারি না। 14 সালে ভোট দিতে গিয়েছিলেন, 18 সালে ভোট দিতে পেরেছিলেন, আগের রাত্রে ভোট করেছেন। আমার প্রমাণিত অনেকে, আমার প্রমাণিত রায়বান্ধার উপনির্বাচন তো বলবো যাচ্ছি, নতুন নির্বাচন কমিশন দিয়েছি, এই নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করবে। এই যে আমরা বলেছিলাম তখনই যে সরকার যদি পরিবর্তন না হয়, দলীয় সরকার থাকলে কোন নির্বাচন কোনদিন সুষ্ঠু হবে না, প্রমাণ হয়েছে। আপনাদের 1380 নাকি আপনার হাজার হাজার পুলিশ, হ্যাঁ, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নির্বাচন, ওই নির্বাচন দুপুরের মধ্যে রেখে বন্ধ করে, কারণ এই সরকারের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোদিন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বন্ধু।